নির্বাচন, এই নির্বাচনে আজকে প্রার্থী এম এ রশিদ ভাইয়ের সমর্থনে আয়োজিত আজকের এই সভার উপস্থিত আওয়ামী লীগ যুব ইসলাম লীগ নেতৃবৃন্দ ভাইয়ের আসসালাম আলাইকুম। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং এটা জননেত্রী শেখ হাসিনা গত জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণ দিয়েছেন। কিন্তু বিএনপি এই সরকারকে বিতর্কিত করার জন্য, এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য দেশে বিদেশে বারবার বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার করে আসছে। দেখা যাচ্ছে আমাদের এই সপ্ত উপজেলা নির্বাচনটি যদিও গত নির্বাচনে ছিল দলীয় প্রতীকে, এবার এই নির্বাচন দিকে আমাদেরকে উন্মুক্ত করা হয়েছিল। সে উন্মুক্ত করার লক্ষ্যে এখানে রশিদ ভাই, আমি, আমরা দুজনে আওয়ামী লীগের সমর্থিত লোক, আমরা দুজনে মনোনয়ন করেছি। কিন্তু দেখা গেল যে এই উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির একজন নামধারী নেতা নির্বাচন করতেছেন, যাদের পূর্বপুরুষ স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত। এই উপজেলা নির্বাচনে বিএনপি ঘুমটা লাগিয়ে নির্বাচনে এসেছে। আতাউর রহমান মুকুল, আপনারা জানেন উনি একজন বিএনপি লোকের এবং বিএনপির লোক, তার মানে কি বিএনপি নির্বাচন আসে, জাতীয় পার্টির নির্বাচন আসে, আবার বলে আমরা নির্বাচন আসি না। যখন তারা এই খেলার মত্ত, তখন আমাদের দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে আমার এবং রশিদ ভাইয়ের সাথে আলাপ আলোচনা হয়েছে যে দলীয় স্বার্থে যাতে আওয়ামী লীগের প্রার্থী এখানে জয়লাভ করে, সেই জন্য আমাদেরকে একজনকে প্রার্থী হতে হবে এবং জয় আমাদের আওয়ামী লীগের পক্ষে চিরন্তন হবে। এবং যেহেতু রশিদ ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, উনি শ্রদ্ধা ব্যক্তিত্ব এবং মুক্তিযুদ্ধ করেছেন, একজন মুক্তিযোদ্ধার প্রতি সমর্থন রেখে আমি আমার নির্বাচনের পর থেকে আমি সরে দাঁড়িয়েছি। এবং আমার এই ত্যাগের মাধ্যমে আপনারা যারা বন্ধ তারা আওয়ামী লীগ যুব ইসলাম লীগ করেন, আপনাদের কাছে আমার সবুজ অনুরোধ, রশিদ ভাই নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নির্বাচিত হবে, রশিদ ভাই নির্বাচিত হলে মুক্তিযুদ্ধরা নির্বাচিত হবে, রশিদ ভাই নির্বাচিত হলে স্বাধীনতার পক্ষে শক্তি নির্বাচিত হবে। এই চিন্তাকে মাথায় রেখে আমাদের সকলকে কাজ করতে হবে। স্বাধীনতার পর যত শক্তি, তারা যে এখনো আমাদের খামচি দেওয়ার জন্য চুপি সারি বসে আছে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্যকে রেখে আগামীতে রশিদ ভাইকে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী, বঙ্গবন্ধুর কর্মী হিসাবে প্রত্যেকের রশিদ ভাই হিসাবে কাজ করতে হবে এবং আমাদের থেকে সেই শপথ গ্রহণ করতে হবে। রশিদ ভাইকে জয়লাভ করে আওয়ামী লীগের জয়লাভ আমাদের নিশ্চিত করতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জয়লাভ করতে হবে। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।